আসসালামু আলাইকুম, রমজান মোবারক। আপনাদের সবাইকে রুয়াবজা ইফতার আয়োজন থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান রুয়াবজা ইফতার আয়োজন। চলুন তাহলে দেখা যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি অপেক্ষা করছে। টনি ভাই কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ, ওয়েলকাম। আজকে আমাদের দর্শকদের জন্য রুয়াবজা দিয়ে কি তৈরি করে দেখাবেন? ভেরি সিম্পল ডিশ, এটা রুয়াবজা চকলেট মিল্ক। রুয়াবজা চকলেট মিল্ক, এটা আসলে বাচ্চারাও তো অনেক রোজা রাখে, বাচ্চাদের জন্য খুবই পছন্দের। অনেকে দুধ টুধ খেতে চায় না, এমনি খালি দুধ যদি রুয়াবজা দিয়ে দেওয়া হয় বাচ্চারা আমার মনে হয় অনেক পছন্দ করবে। রুয়াবজা চকলেট মিল্ক তৈরি করতে আমাদের কি কি উপাদান লাগবে সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে আলমন্ড, বাদাম, চকলেট, আইসক্রিম, চিনি, দুধ, আর আমাদের কমন আইটেম রুয়াবজা। প্রিয় দর্শক, রুয়াবজা চকলেট মিল্ক তৈরি করতে কি কি লাগবে তা আপনারা দেখে নিলেন। এবার আমরা তৈরি করে ফেলি চকলেট মিল্ক। জি, এটা লাগবে তো অবশ্যই। আইসক্রিমটা দিয়ে দিই, পুরো আইসক্রিমটা দিয়ে দিলাম, যেটা দেখে প্রথমে বাচ্চাদের জিভে পানি আসবে। এরপরে আরেকটা লোভনীয় জিনিস, চকলেট, চকলেটটা দিয়ে দিলাম। চিনি একটু বেশি দিয়ে দিই, বাচ্চাদের তো, যেহেতু বাচ্চাদের একটু মিষ্টি বেশি হলে ক্ষতি নেই। মোটামুটি 3 চামচের মতো দিলাম আমরা। কোয়াইট সুইট এনি উইথ আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ, আইসক্রিম মিষ্টি। রুয়াবজা দিয়ে দিলাম তো 2 চামচের মতো, 4 চামচে 2 চামচ। মিল্ক তো একটু পাতলা হইলে অসুবিধা নেই, দ্যাটস ফাইন। বাদাম দিয়ে দিলাম, তৈরি হয়ে গেল। এত সুন্দর করে সাজিয়ে দিলে আমার মনে হয় বাচ্চাদের পাশাপাশি বড়রাও এটা খেতে চাইবে। এটা অবশ্য সবার জন্যই, ছোট বড় বলে কথা নেই, সবাই খেতে পারে। রুয়াবজা উপরে খুবই সুন্দর, খুবই লোভনীয়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি হলো রুয়াবজা চকলেট মিল্ক। প্রিয় দর্শক, রুয়াবজার 36টি উপাদানের মধ্যে আরেকটি অন্যতম উপাদান হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতায় আছে মেন্থল, পেপারমেন্ট, জিঙ্ক, ক্যালসিয়াম ও পটাশিয়াম, যা মানব দেহের পাকস্থলী শক্তি বর্ধক ও শীতলকারক। পুদিনা ডায়রিয়া, কলেরা ও জন্ডিজের উপশমের জন্য অনেক কার্যকরী। আমাদের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই ছিল। আগামীকাল আবার ঠিক এই সময় রুয়াবজা ইফতার আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।